সুইজারল্যান্ডের ফিলিং আপনি যদি নর্থ বেঙ্গলে নিতে চান বেলটারে আপনাকে অবশ্যই আসতে হবে। আর অসাধারণ ভিউ মানে এতটা ভালো আমি কল্পনা করতে পারিনি। সাত কটেজ হয় আর আপনার যদি বুকিং করতে হয় কম সে কম 15 সে 20 দিন পেলে বুকিং করনা পড়েগা। হঠাৎ করে আমার সাবস্ক্রাইবারদের সঙ্গে দেখা হয়ে যাওয়া ইটস আ ভেরি গুড ফিলিং। আজকের আপনাদের এমন একটা অফবিট জায়গাতে নিয়ে যাব যেটা অলরেডি ইউটিউবে ভালোই ভাইরাল, অনেকদিন ধরে প্ল্যান করছিলাম সেই জায়গাটাতে যাব। নাম দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকে আমরা যাব বেলটারে। হ্যাঁ, বেলটার নামটা যদি আপনি ফার্স্ট টাইম শুনে থাকেন, কারণ নামটা কিন্তু বেশ নতুন, একেবারে অফবিট জায়গা। তো বেলটারে গিয়ে সেখানকার যে রিসর্ট রয়েছে, বেসিক্যালি ওই রিসর্টটার জন্যই বেলটার খুব ফেমাস। তো বেলটার রিসর্টটা আপনাদেরকে ঘুরে দেখাবো, আপনারা কীভাবে যাবেন আর রাস্তাটা কেমন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো ভিডিওটা দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। তো ফাইনালি আমরা কার্শিয়াং পৌঁছে গেছি, আজকের আমরা যাবো বেলতার। তো কার্শিয়াং থেকে কাছেই বেলতার, কিন্তু কতটা কাছে আর কীভাবে যেতে হবে সেটা আমাদের কাছে অনেকটা অজানা। তো দেখুন, দিস ইজ দ্য কার্শিয়াং সিটি। আর আজকের আমরা স্পেশালি যাচ্ছি বেলতার, একটা অফবিট এরিয়া। যদিও বেলতারের নাম এখন ভালোই প্রচারে রয়েছে, ফার্স্ট টাইম আমরা গিয়ে দেখবো সেখানে, আর সবথেকে বড় কথা সেখানে ভিউটা কেমন থাকে। তো এই হলো হোটেল অমরজিৎ, যেখানে আমরা আগেরবারে ছিলাম। হ্যাঁ, এখানকার ভিউটা সত্যি অসাধারণ, আর এটা কার্শিয়াংয়ের সবথেকে বড় হোটেলের মধ্যে একটা। ওইদিকে কার্শিয়াং টিভি টাওয়ার, আর পিছনে ইগল ক্রেগ রয়েছে, যেটা লাস্ট টাইম আমরা ভিডিওতে দেখিয়েছি। যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন, লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর এই হলো কার্শিয়াং স্টেশন। তো এখান থেকে একটু জেনে নেবো যে বেলতার যেতে গেলে কোন দিক দিয়ে যেতে হবে। এ বেলতার জানে গেলে কাছে যায়গে বেলতার বেলতার টুং সে নিচে জানা পড়েগা। তো মতলব এ এ রোড জো হ্যায় সিধা হ্যায়, এ রোড সিধা জানা পড়েগা। তো এইটা হলো ডাউ হিলের রাস্তা, আগেবারে আমরা ডাউ হিল গেছিলাম। তো ডাউ হিল পেরিয়ে, মানে ডাউ হিলের রাস্তা পেরিয়ে সোজা যেতে হবে টুং বলে একটা জায়গা রয়েছে, আর টুং থেকে নিচের দিকে আমরা যাব। টয় ট্রেনটা দেখলাম এই রাস্তা দিয়ে যেতে সামনাসামনি, এর আগে অনেকবার দেখেছি কিন্তু সামনে থেকে ভিডিও তোলা হয়নি। তো এই টয় ট্রেনের রাস্তা ধরেই কিন্তু আমরা আজকে এসেছি, আর এই টয় ট্রেনের রাস্তা ধরে আগেও আমরা গেছিলাম পাগলাঝোড়া আর গিদ্দা পাহাড়, সেটাও একটা ভালো ব্লক ছিল। তো আমরা টুং পৌঁছে গেছি, কিন্তু টুং থেকে একটু ঘোরাতে হবে আমাদেরকে, একটু এগিয়ে চলে এসেছি। এই হলো টুং স্টেশন। আর এখান থেকে ডান দিক যেতে হবে নিচের দিকে, আমার মনে হয় এই রাস্তাটা মহারানী হিলস। ভাইয়া বেলটার বেলটার কা রাস্তা ইয়ে ক্যা? চলো ফাইনালি মিল গিয়া বেলটার কা রাস্তা। তো আমরা অনেকবারই কার্শিয়াং হয়ে দার্জিলিং গেছি, এই রাস্তাটা একেবারেই খেয়াল করিনি। তো এইটা বেলটার যাওয়ার রাস্তা। তো দেখুন বেলতারের ভিউ, বেলতার না অ্যাকচুয়ালি বেলটার, আর অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ মানে এতটা ভালো আমি কল্পনাও করতে পারিনি। এই জন্যই জায়গাটার এত নাম। আর যেমন দেখলেন আমরা কার্শিয়াং থেকে সোনাডা যাওয়ার পথে টুং বলে যে জায়গা রয়েছে সেখান থেকে বাঁদিক নামলাম, রাস্তাটা মাঝে মাঝে বেশ ভালোই স্টিফ আছে, দু একটা জায়গায় আমার বেশ ভালো ভয় লেগেছে, কিন্তু একটু ভালো ভিউ পেতে গেলে একটু দুর্গম জায়গাতেও আপনাকে যেতে হবে। তো দেখুন এখান থেকে কেমন লাগছে, অবশ্যই কমেন্টসে জানাবেন বেলতারের এই এই রাস্তাটা কেমন লাগছে জানাবেন। বেলতারে তো আমরা পৌঁছেই যাব। তো ফাইনালি আমরা বেলটারের রিসর্টের কাছাকাছি চলে এসেছি, বেলটারে গিয়ে তো ডেফিনেটলি দারুণ জিনিস আমরা দেখতে পাবো, কিন্তু তার আগে বেলটারের যে রাস্তার ভিউ
জাস্ট অসাধারণ। মানে পুরো মাইন্ডই চেঞ্জ হয়ে গেল এই রাস্তায় আসতে। হ্যাঁ, ভয় লেগেছে, বাইকটা মানে লাগছে, এখনো রাস্তা বাকি রয়েছে। খুব সরু রাস্তার মধ্যে দিয়ে আপনাকে এঁকে মেঁকে নিচে নামতে হবে, আর নিচে নামাটা বাইক নিয়ে একটু চাপের, অনেকটা স্টিফ রোড। তাও আমরা অলমোস্ট পৌঁছে গেছি। তার আগে আপনাকে ভিউটা দেখিয়ে দিই। আমাদের পিছনে রয়েছে পুরো পাহাড়, আর আমরা নিচের দিকে যাচ্ছি, আর নিচে এখান থেকে দেখা যাচ্ছে সেই বেলটার রিসর্ট। অসাধারণ লাগছে। তো ডেফিনেটলি নিচে গিয়ে তো আমরা তার ভিউ দেখবই। তার আগে এখান থেকে আপনাদের দেখিয়ে দিই বেলটারের ভিউটা এখান থেকে কেমন লাগছে। আমরা এখন অনেকটা সমতলে চলে এসেছি। তো বেলটার অ্যাকচুয়ালি একটা গ্রাম, গ্রামের নাম। তো এই গ্রামটা খুব সুন্দরভাবে সাজানো, গাছগুলো দেখুন কত সুন্দরভাবে সাজানো এই গ্রামটা। আর বাড়িগুলো যতগুলোই দেখলাম বেশ ভালোই কালারফুল, দেখুন হলুদ, লাল, নীল প্রচুরভাবে সাজানো। আর সম্ভবত আমরা এসে গেছি আমাদের ডেস্টিনেশনে। অ্যান্ড ফাইনালি উই হ্যাভ রিচড দ্য ডেস্টিনেশন। কার্শিয়াংয়ের ঠিক পাশেই একটা ছোট্ট অফবিট গ্রাম যার নাম বেলটার। আর এই গ্রামের গভর্নমেন্ট প্রপার্টির ওপর বানানো বেলটার রিসর্ট। সবুজ ঘাস আর নীল আকাশের মাঝখানে এখানে রয়েছে পরপর 7টি কটেজ, আর তার মাঝখানে রয়েছে নীল সবুজ রঙের জলওয়ালা একটা সুন্দর সুইমিং পুল। কিছুটা হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম সুইমিং পুলের কাছে, আর এখানকার ভিউটা সবথেকে সুন্দর। ঠিক সুইমিং পুলের পাশেই 7টি কটেজ পরপরভাবে সাজানো, আর তার সামনে রয়েছে সুন্দর বাগান, নানা রকম ফুল। আর বাগানে ঘেরা এই রিসর্টের গার্ডেনে রয়েছে ছোট্ট একটি পার্ক। যদি জায়গাটার নাম না জেনেই চলে আসেন এখানে, তাহলে মনে হবে আপনি অন্য দেশে চলে এসেছেন। এই সেই বেলটার রিসর্ট, আর ভালোই রোদ আছে, ওই জন্য ছাতা মাথায় দিয়ে রয়েছে। আর রোদের জন্যই সুইমিং পুলে চান করার মজাটা অবশ্যই নিতে হবে। তো এর আগে শিবকোলা থেকে অনেক স্নান করেছিলাম, আজকেরও বেরিয়ে শিবকোলাতে দাঁড়াইনি, চলে এসেছি কার্শিয়াং, কার্শিয়াং থেকে বেলটার রিসর্টে। তো রিসর্টের সব ডিটেলস ডেফিনেটলি আপনাদেরকে বলবো, তার আগে চলুন সুইমিং পুলে একটু যাই। আর এখানকার যে সুইমিং পুলের জল বেশ ভালোই ঠান্ডা হবে, সেখানে স্নান করে নিই, তারপরে এই রিসর্টের বাকি অংশ আপনাদেরকে ডিটেলসে জানাবো। ফাইনালি আমাদের লাঞ্চ চলে এসছে, যদিও আজকে সবই ভেজ। আর স্নান করে সাঁতার কেটে অনেক টায়ার্ড হয়ে পড়েছি। তো এই সুইমিং পুল কেমন লেগেছে অবশ্যই আমাদের জানাবেন। আর খাবারে বেশি কিছু আমরা আজকে বলিনি, যেহেতু সব ভেজ রয়েছে। আর খাবারের জন্য আপনাকে আগের থেকে অর্ডার দিতে লাগবে, তবেই গিয়ে কিন্তু খাবার রেডি হবে। তো এখানকার খাবার আয়োজনও বেশ ভালো লাগলো, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে চিকেন, মাটন সব কিছুই পাওয়া যায়, মেক শিওর আগে থেকে অর্ডার দিতে লাগবে। তো খিদে পেয়েছে, খেয়ে নিই, সকাল থেকে আমরা ঘুরছি। এই হলো রিসেপশন। তো আপনাদের বেশ কিছু ডিটেলস জানিয়ে দিই। তো ভাইয়া আমি সবসে পহলে বতাই, ইয়াঁ পে জো মতলব কাফি মতলব দূর হ্যায়, মতলব অফ অফ সিটি আপ বোল সকতে হো, ইয়াঁ পে আপনি রুম রেন্ট কিতনা করকে আপ রেন্ট হ্যায়, মতলব মিনিমাম ম্যাক্সিমাম কিতনা হ্যায়? স্যার ইয়াঁ পে এক কটেজ কা আপকা 3000 হ্যায়, উস পে 2% ইনক্লুডিং সুইমিং এন্ড ব্রেকফাস্ট। মতলব 3000 ফর 2%, মতলব কাপল কে লিয়ে 3000, মানে 3000 টাকা পড়বে একটা সিঙ্গেল কটেজ পাবে, তার সঙ্গে সুইমিং আছে আর ব্রেকফাস্ট আছে, মানে লাঞ্চের জন্য আলাদা দিতে হবে। अगर এক্সট্রা পারসন 3 জন হনে সে আপকা 4000 হো জায়েগা, এক্সট্রা পারসন কে লিয়ে 1000 রুপিস এক্সট্রা। আর যদি একই ঘরে দুজনের জায়গায় 3 জন থাকে তাহলে 4000, মানে পার এক্সট্রা পারসন 4000 টাকা, মানে পড়বে 1000 এক্সট্রা পড়বে।
একটা সময় চেকিং আর 11টার সময় চেক আউট। তো এখন আপনাদেরকে সবথেকে ইম্পর্টেন্ট যেটা বলি, যেমন আমরা অলরেডি অফ সিজনে এসেছি, কারণ এখন বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, অফ সিজনে আমাদের রুম আমরা পাইনি, মানে অলরেডি দে আর বুকড। তো টোটাল কিতনা কটেজ হ্যায় ইয়াহ পে? সাত কটেজ হ্যায়। আর আপনাদের যদি বুকিং করতে হয় কম সে কম 15 সে 20 দিন পহলে বুকিং করনা পড়েগা। স্যাটারডে সানডে পুরো ফুল থাকে, যদি বুকিং করার থাকে আপনি এক মাস আগে বুকিং করে রাখবেন। আপনাকে এনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, আপনি ডিটেলস এনার কাছ থেকে জেনে নিতে পারেন, আর অনলাইনও আপনি বুকিং করতে পারবেন। আরেকটা জিনিস আপনাদের বলে দিই, যদি আপনারা শিলিগুড়ি বা কাছাকাছি থেকে আসেন আর একদিনে ছোট ট্রিপ করতে চান, যেখানে আপনার ঘরে থাকার দরকার নেই, মানে লেনে কি জরুরত নেই কটেজ, তো ভি আপ উসকো অ্যাভেল কর সকতে হ্যায়। তো সুইমিং এর জন্য 200 টাকা দিতে হবে, আর বাকি এখান থেকে লাঞ্চ রুম আছে, সুন্দর লাঞ্চ করে আপনারা সারাদিন কাটিয়ে যেতে পারবেন। তো আজকে আমরা এসেছি বেলটারে, তো লাকিলি সবাইকে আমরা প্রমোট করি, ডেফিনেটলি বলি আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য। তো আমাদের সঙ্গে ছোট্ট ভাইয়ের সঙ্গে আলাপ হয়েছে, ভাই তোমার নামটা কি বলো? উদ্ভব সোনি। উদ্ভব সোনি সে আজ মুলাকাত হুয়া, তো ওকে আমি নর্মালি বললাম যে আমাদের চ্যানেল দেখার জন্য, ইভেন আমার বাইকের চ্যানেলটা, তো আই এম ভেরি মাচ লাকি ও পহলে সে মেরা সাবস্ক্রাইবার হ্যায়। তো আপনারা ভাবুন যে এত দূরে বেলটারে এসে অল্প সংখ্যক সাবস্ক্রাইবার নিয়েও হঠাৎ করে আমার সাবস্ক্রাইবারদের সঙ্গে দেখা হয়ে যাওয়া, ইটস আ ভেরি গুড ফিলিং। থ্যাংকস ইয়ে ইনকা ভি আপকা চ্যানেল হ্যায় না, কে নাম? ডিকে গেমার। তো ভাই কা ভি চ্যানেল হ্যায় ডিকে গেমার। তো চেষ্টা করবো নেক্সট ভিডিওতে অন্য জায়গায় একে নিয়ে একটা নতুন জায়গা ভিজিট করতে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে আমাদের বেলটার রিসর্টে সুইমিং কমপ্লিট, ঘোরা কমপ্লিট, লাঞ্চও কমপ্লিট, আর দারুণ লাগলো, অসম জায়গা যেরকমটি আপনাদেরকে বললাম। আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর নেক্সট ভিডিওতে ডেফিনেটলি নতুন আরেকটা জায়গায় নিয়ে যাব। তার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নিন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না।